মৌপিয়াদি, তোমাকে বলছি সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানো পশ্চিমবাংলার মানুষের জন্য? আজকে পশ্চিমবাংলায় কালচার তৈরি হয়েছে। আমার মাঝে মধ্যে খারাপ লাগে মুকুল রায়ের গাড়ির ড্রাইভারের জন্য, যিনি মুকুল রায় গাড়ি চালান তার জন্য। মুকুল রায় প্রত্যেকদিন সকালবেলা গাড়িতে ওঠার পরে ভদ্রলোককে বোধহয় গাড়ি স্টার্ট দিয়ে জিজ্ঞেস করতে হয়, দাদা আজকে আপনাকে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে যাবো নাকি বিজেপি পার্টি অফিসে নিয়ে যাবো। বৈশানর্দা, শতরূপদের বক্তব্য হচ্ছে যে এই যে যা নিয়ে এত নীতি নৈতিকতা নিয়ে যে আলোচনা হচ্ছে সেটা তো শুরু হয়েছে আপনাদের হাত দিয়েই এবং শুরু হয়েছে শুভেন্দু অধিকারীর হাত দিয়ে, যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন। শুভেন্দু অধিকারীর হাত দিয়েও না, তার আগে মুকুল রায়ের হাত দিয়ে। না, শুভেন্দু অধিকারী যখন আমাদের সাথে ছিলেন তখন ওনার একটা অন্য রোল ছিল, উনি এখন অনেক কথা আমাদের বিরুদ্ধে বলছেন, ওনার বক্তব্য ওনার নামে অনেকে অনেক রকম কথা বলেছিলেন, কিন্তু যারা ওনার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ করেছেন এখন উনি গিয়ে তাদেরকে নমস্কার করছেন এবং আমাদের বিরুদ্ধে বলছেন। আমি জানি না আগামী দিনে আবার অন্য কোনো দলে উনি যাবেন কি না। তো আমি শুধু এইটুকু বলতে পারি যে বিজেপি এই যে জয়নিং ব্যাপারটা, এটা বিজেপি সারা ভারতবর্ষ জুড়ে করেছে এবং বিজেপি চার্টার্ড ফ্লাইট পার্টি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে ক্ষতি করবো বলে এখান থেকে লোক নিয়ে গেছে। গোটা ভারতে আছে, গোটা ভারতে করেছে, তারা খালি পশ্চিমবঙ্গে ধরাশায়ী হয়ে গেল প্রধানমন্ত্রী এতবার আসার পরে। এই তো অদ্ভুত ব্যাপার, আমি তো কারোর কথার মাঝখানে কথা বলি না, আপনি কেন ক্রস সাবমিশন করছেন, এটা তো ঠিক ভালো হচ্ছে না। আমি তো আপনার কথার মাঝখানে আমি বলছি যে বিজেপির যে কাজগুলো করেছে বিজেপির সেই ফল ওনাদের ভোগ করতে হচ্ছে। এবং আমাদের বিরুদ্ধে কিন্তু কেউ বলতে পারবে না যে এই যে যারা জয়েন করছেন কেউ বলতে পারবে না যে কোনো প্রেশারের কাছে উনি এখানে আসছেন। ওনারা নিজেরাও বলছেন এবং ওনাদের সহকর্মীরা সঙ্গে যারা আছে যে ওনারা শত কিন্তু বৈশানর্দা, আমার বৈশানর্দার কাছে প্রশ্ন, যখন তৃণমূল কংগ্রেস ছাড়ছিলেন একের পর এক নেতা একের পর এক বিধায়ক, সেই সময় তৃণমূল কংগ্রেসের স্ট্রং বক্তব্য ছিল যে তারা দলের বোঝা, তারা দলের, কেউ কেউ বলছিলেন দলের কোটানকোট আবর্জনা, কেউ কেউ বলছিলেন গাদ্দার, কেউ কেউ বলছিলেন দুর্নীতি পরায়ণ, দুর্নীতি থেকে বাঁচতে বিজেপির আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন আজকে যে অভিযোগটা বিজেপি আনছে, সেই সময় কিন্তু এই অভিযোগটা আপনারা আনছিলেন যে ভয় দেখানো হচ্ছে, কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখানো হচ্ছে। মানে যখন অন্য দলে যায় তখন গাদ্দার এবং আবর্জনা, যখন আবার ঘরে ফিরে আসে তখন তারা আবার সম্পদ, এটাও কি খুব সরলীকরণ নয় বৈশানর্দা? এটা দেখুন, এটা তো বিভিন্নভাবে বিভিন্ন লোক এটাকে ব্যাখ্যা করছেন। এখন আমাদের দল থেকে যদি কেউ অন্য দলে যায়, আমি একটা কথা বলি যে যারা ওই সময় যারা দল ছেড়েছে বিধানসভা নির্বাচনের মুখে, যারা দল ছেড়ে বিজেপিতে গেছেন তাদের মধ্যে কে কে সম্পদ এবং কে কে গাদ্দার? না, উনি যে বলছেন নির্দিষ্ট প্রশ্ন বৈশানর্দার কাছে, কে কে গাদ্দার, কে কে বোঝা, কে কে আবর্জনা এবং কে কে সম্পদ? এটা আমাদের যারা দলের দায়িত্বে শীর্ষে আছেন তারা এটা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন যে কাদের ভাবমূর্তি কোন পর্যায়ে আছে, কারা দলের পক্ষে সম্পদ, কারা দলের পক্ষে লাইবিলিটি, এটা তারা অ্যাসেট আর লাইবিলিটি তারা ঠিক করবেন। আমি শুধু এটুকু বলতে পারি যে দল ভাঙানোর সময় বিজেপি সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে দেশ জুড়ে। এখন সিপিএম খুব ভালো সাজছে, সিপিএম আমলে কি কি ঘটনা ঘটেছে এখন বলতে শুরু করলে তখন আমাকে প্রসঙ্গগুলো পশ্চিমবাংলা তিনটে রাজ্যে আমরা তিন দশকের ওপর সরকার চালিয়েছি, একজন পঞ্চায়েত মেম্বারকে জীবনে দলবদল করানো হয়নি। এক দ্বিতীয় কথা, পশ্চিমবাংলায় যে বৈশাখা বলছে ভয় দেখানো হয়নি পঞ্চায়েতের পুরসভার রিপ্রেজেন্টেটিভকে বৈশাখা, তুমি বললে কেউ মাঝখানে ইন্টারাপ্ট করবে না, আমি সঙ্গে সঙ্গে বন্ধ করেছি কথা, তুমিও প্লিজ এটা করো না। পঞ্চায়েতে পুরসভায় কিরকম ভাবে পুলিশকে কাজে লাগিয়ে দলবদল করানো হয়েছে গোটা বাংলা দেখেছি। এবং তিন নম্বর কথা মৌপিয়াদি, তোমাকে বলছি সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানো পশ্চিমবাংলার মানুষের জন্য? আজকে পশ্চিমবাংলায় কালচার তৈরি হয়েছে। আমার মাঝে মধ্যে খারাপ লাগে মুকুল রায়ের গাড়ির ড্রাইভারের জন্য, যিনি মুকুল রায় গাড়ি চালান তার জন্য। মুকুল রায় প্রত্যেকদিন সকালবেলা গাড়িতে ওঠার পরে ভদ্রলোককে বোধহয় গাড়ি স্টার্ট দিয়ে জিজ্ঞেস করতে হয়, দাদা আজকে আপনাকে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে যাবো নাকি বিজেপি পার্টি অফিসে নিয়ে যাবো? না, আমি প্রথমেই একটা কথা বলি, আমি শতরূপের কথার প্রেক্ষিতেই বলি। শতরূপ একটু আগে বলছিল না বৈশানোর দীর্ঘদিনের জনপ্রতিনিধি, আমিও দীর্ঘদিনের জনপ্রতিনিধি 98 সাল থেকে। আমি আপনার কথাই বলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজনেই 98 সাল থেকে 2013
এই সময় বাম পৌর বোর্ডে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কোনোদিন কেউ কোনোদিন আমাকে একবারের জন্য বলেনি যে ভাই আপনি দল বদল করুন। কিন্তু আমি দেখেছি 2013 থেকে 2018 পর্যন্ত আমি 5 বছরে 3 বার প্রেশার দেওয়া হয়েছে যে আপনি দল বদল করুন, তৃণমূলে আসুন। আমি আমি বৈশানোরের কাছে এই প্রশ্নটার উত্তর খুঁজছি যে বৈশানোর কি বলেন। এটা অস্বীকার করে লাভ নেই, বাম আমলে এই কালচারটা ছিল না যেটা 2011 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কালচারটাকে পশ্চিমবঙ্গের মাটিতে প্রেথিত করেছেন। আমি এই এই আলোচনা সন্ময়দা যেগুলো বলছে, সন্ময়দা আদৌ সত্যি বলছে কিনা এটা তো সন্ময়দা বলতে পারবে। তবে আমরা কাউকে কোনো প্রেসার ক্রিয়েট করি না আমাদের দলে। তুমি তোমার সত্যি কি বলছো? তুমি তো 2000 সাল থেকে কাউন্সিলর, 2000 থেকে 2011 তোমার কি কোনোদিন বলা হয়েছে দল বদল করতে? অন্য লোক থেকে বসেরা, তুমি সন্ময়দার কথা বাদ দাও, সন্ময়দা তো সত্যি বলছে, মিথ্যা বলছে আলাদা কথা। তুমি তোমার সত্যিটা বলো, ইউ টেল ইওর ট্রুথ। আমি ছাত্র জীবন থেকে দেখছি তুমি তোমার দলের প্রতি সৎ, আমরা সবাই জানি। তুমি খুব খারাপ সময় তৃণমূল করেছো, তোমাকে তার জন্য আমি সম্মান করি। তুমি সারেন্ডার করবে না আমি জানি। আমি তোমাকে খুব আন্তরিক ভাবে এটা জিজ্ঞেস করছি, 2000 সাল থেকে তুমি কাউন্সিলর, 2011 পর্যন্ত এই যে তুমি 11 বছর কাউন্সিলর থাকলে বামফ্রন্ট আমলে, এই 11 বছরে একবারের জন্য কি কোনোদিন কোনো বামফ্রন্টের নেতা, সিপিএম এর নেতা তোমায় বলেছেন দল বদল করতে, আমাদের দলে আসতে? কেউ বলেছেন? তুমি বুকে হাত রেখে সত্যি কথা বলো। তুমি খারাপ সময় তৃণমূল করেছো, আমরা দেখেছি তোমাকে তার জন্য। প্রশ্নটা তোমাদের একটু ছোট রাখো সাথে বাবা, তোমরা কাউকে মারতে চালোনি, তোমরা কেউ বলেনি তো দল বদল করতে, তার মানে মানছো তো? আমি জয় ব্যানার্জি আসবো এক সেকেন্ড, আমি জয় ব্যানার্জির কাছে আসি, জল দাও। অনেকবার মেরেছো, আসবো প্লিজ। আমাদেরকে অনেকবার তোমাকে বলেনি, তুমি বললে তো এক সেকেন্ড আসবো।